ইউডিএফ প্রধান বদরুদ্দিন আজমলৰ এটা ভাষ্য ইতিমধ্যে তোলপাৰ লগাইছে সমগ্র রাজ্য, কারণ অহযোগ মিয়া অসমীয়া যি আসলে এটা ব্যাখ্যা দিবলৈ চেষ্টা করা হয়েছে, আর তাত কোৱা হৈছে যে মিয়াই আসলে অসমীয়ার গোটেই কনসেপ্ট আসলে ক্লিয়ার করে বলে কোৱা হৈছে তেখেতে। গতি এনেকুৱা ধরনের ভাষ্যক বহুতে আসলে গ্রহণ কৰিব পৰা নাই আৰু তাৰ পিছতে বিভিন্ন ধরনের প্রতিক্রিয়ার সৃষ্টি হৈছে। আমি অসম জাতীয় পরিষদের সভাপতি লুৰিণজ্যোতি গগৈ আমার সাথে এই মুহূর্তে উপস্থিত আছে, আর তেখেতৰ পৰা জানিব বিচাৰিম যে আসলে নির্বাচন আহিলে বদরুদ্দিন আজমলে এনেকুৱা ধরনের কিছুমান বক্তব্য প্রদান করে আর সেই বক্তব্য সমূহে হয়তো রাজনৈতিক কথাত আজমলক হয়তো সহায় করে, কিন্তু অসমত এটা বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হওয়া দেখিবলৈ পোৱা যায়। অসমত সাম্প্রদায়িকতা সৃষ্টি আর সমাজ ভঙার কাম কাজত বদরুদ্দিন আজমলে আরম্ভণির পর এনেকা ধরনের বক্তব্য রাখি আহিছে, কাম কাজ করে আহিছে। এই বক্তব্যবর যোগেদি মানুষের মাজত একটা সাম্প্রদায়িক পরিবেশ সৃষ্টি করে, তার লগেলগে মানুষের মাজত একটা বিভাজন সৃষ্টি করে, আর সমাজ ভঙার যে চিন্তা, এই চিন্তার যোগেদি নিজের ব্যক্তিগত রাজনৈতিক মুনাফা লাভ হয়, আনফালে বিজেপিক সহায় করে। এই গোটেই সমগ্র কথাটো আসলতে হিমন্ত বিশ্ব শর্মার মন্ত্রণা মতেই বদরুদ্দিন আজমলে এই বক্তব্যটা রাখিছে। আর আমি আগতেই কৈছো যে হিমন্ত বিশ্ব শর্মা বিজেপির লগত বদরুদ্দিন আজমলের একটা গোপন সম্পর্ক আছে, আর যেতিয়াই নির্বাচন আহে, চব্বিশের নির্বাচন সমাগত, এই নির্বাচনের আগে আগে এতিয়া এনেকুৱা কথা বতরায় মানুষের মাজত প্রথম বিভাজন সৃষ্টি করব, সমাজ ভঙার কাম আরম্ভ করব, দ্বিতীয়তে সাম্প্রদায়িকতার একটা পরিবেশ আনব, হিন্দু আর মুসলমানের পরিবেশ, কারণ বদরুদ্দিন আজমলে এই কথাটা ভালকে জানে যে এই সময়ত এই খেলটো খেলিলে আজমলের যে সহায় হব আর তেনেকে বিজেপিকো সহায় করা হব। গতি গোটেই প্রক্রিয়াটা গোটেই সাম্প্রদায়িকতার বজারখন খুলি রাখিবৰ কারণে বিজেপিক সহায় করার ঠিকাটো দিল্লির পৰা লৈ ইয়াত হিমন্ত বিশ্ব শর্মা সহায় করবলে এই কথা বতরাবোৰ বক্তব্যবোৰ রাখিছে। গতি এনেকা ধরনের কথা বতরা আঁতৰি থাকিবৰ কারণে আর সমাজ ভঙা চিন্তা কথা বতরার আঁতৰি থাকিবৰ কারণে বদরুদ্দিন আজমলক আমি সকিয়া দিব খুঁজছো। অসমের একটা বহল কনসেপ্ট আছে আর সেই কনসেপ্টর পিছত এইবার আজমলের যে আসলে মিয়ার সে আসলে সম্পূর্ণ করে অসমিয়ার আসলে ভাঙুন এটা সৃষ্টি করা বা এনেকা ধরনের বক্তব্য এক সংকীর্ণতার পরিচয় হয় যে নিশ্চিতভাবে এটা একটা সংকীর্ণ চিন্তার মানে এই গোটেই কথাটোর যোগেদি একটা সাম্প্রদায়িকীকরণ মেরুকরণ করব খুঁজছে। অসমীয়া মানুষের যেটো সংজ্ঞা বা অসমীয়া মানুষের জাতি গঠন প্রক্রিয়ার যেটো বিশালতা এটো কেনেকে আরম্ভ হয়েছে, রাজনৈতিকভাবে স্বর্গদেউ চাউলুং চুকাফা মহারাজ নরনারায়ণের দিনত রাজনৈতিকভাবে আরম্ভ হয়েছে, আর সামাজিক সাংস্কৃতিক আর বা ভাষিকভাবে এই গোটেই প্রক্রিয়াটে পূর্ণতা প্রদান করেছে সেই সময় যেতিয়া মহাপুরুষ শ্রীমন্ত শঙ্করদেব মাধবদেবে জাতি গঠন প্রক্রিয়াক এক বিলেক একক আর অনন্য রূপ দিব খুঁজছিল, আর সেই কারণে কোনো সাম্প্রদায়িকতার কথাই কেতিয়াও সমাজখনক কেতিয়াও ভাঙিব পৰা নাই, ভাঙনমুখী পরিবেশ কেতিয়াও অসমত সৃষ্টি হওয়া নাই। কেবলমাত্র এই এনেকুৱা ধরনের যিসকল ব্যক্তি আছে বদরুদ্দিন আজমলের কথাই কোক বা বিজেপির যিসকল ব্যক্তিয়ে মেরু বিভাজন করব খুঁজে হিমন্ত বিশ্ব শর্মার দরে মানুষবুরেই হোক, তেওঁলোকে আমাক সংকীর্ণ অসমৰ মানুহৰ সংজ্ঞা অসমৰ জাতি অসমীয়া মানুহৰ জাতি গঠন প্রক্রিয়াক এটা সংকীর্ণ গন্ধির মাজত সীমাবদ্ধ করব খোঁজে। গতি এই কথা আমি অসমৰ জনগণে কেতিয়াও গ্রহণ করা নাই।